বন্ধুরা, আজ আমরা দ্বাদশ অধ্যায় নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা থেকে পার্ট চার উচ্চ রক্তচাপ সম্পর্কে জানব। অনিয়ন্ত্রিত জীবনযাপন, বংশগত কারণ, ওজনাধিক্য, বিপাকীয় ত্রুটি ইত্যাদি কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু উচ্চ রক্তচাপ কি সেটা জেনে নেই। স্বাভাবিক মাত্রার চেয়ে রক্তচাপ বেশি থাকলে তবে একে উচ্চ রক্তচাপ বলা হয়। উচ্চ রক্তচাপকে হাইপারটেনশন, সংক্ষেপে এইচটিএন বা এইচপিএনও বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করার সময় শিরা ও ধমনির উপরে যে পরিমাণ চাপ দিয়ে থাকে তাই হচ্ছে রক্তচাপ। কিন্তু যখন বিভিন্ন কারণে হৃৎপিণ্ডের রক্তনালী সরু হয়ে শক্ত হয় এবং হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায়, তখন রক্ত চলাচল করতে হৃৎপিণ্ডের স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় শক্তির বা চাপের প্রয়োজন হয়। এটাই হচ্ছে উচ্চ রক্তচাপ। তোমরা দেখতেই পাচ্ছ, উচ্চ রক্তচাপ বিভিন্ন কারণে হয়ে থাকে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, যাদের বয়স বেশি, নিয়মতান্ত্রিক জীবনযাপন করে না, মদপান করে থাকে, হাঁটাহাঁটি বা ব্যায়াম করার অভ্যাস কম, যারা চর্বি জাতীয় খাবার ও লবণ বেশি খান, ধূমপান করেন, তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। বংশগত কারণ, বংশানুক্রমিক ধারা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। মা বাবা এবং আত্মীয় স্বজনের উচ্চ রক্তচাপ থাকলে সন্তানেরও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়, যেটি মূলত বংশগতি ধারারই প্রতিফলন। ওজনাধিক্য, যাকে আমরা স্থূলতা বা মোটা হওয়াকেও বুঝে থাকি, অর্থাৎ অতিরিক্ত ওজন বেড়ে গেলে হৃদযন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়, তাই রক্তচাপ বেড়ে যায় দ্রুত। কারণ স্থূলতার জন্য রক্তনালীগুলো সরু হয়ে যায়, ফলে উচ্চ রক্তচাপের প্রবণতা বেড়ে যায়। এছাড়া কায়িক পরিশ্রম না করলে ওজন বেড়ে যেতে পারে। আমরা এখন উচ্চ রক্তচাপের সাথে সম্পৃক্ত কয়েকটি সংগৃহীত ছবি দেখতে পাব। শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। নিয়মতান্ত্রিক জীবনযাপন করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ছকে এই বিষয়গুলো সম্পর্কে দেখতে পাচ্ছ। আমরা এই ছকটির মাধ্যমে তাহলে বিষয়গুলো জেনে নেই। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ এবং এই সংক্রান্ত বিধি নিষেধগুলো মেনে চলা, অর্থাৎ প্রতিদিনের খাবারের তালিকায় যেন খাদ্যে ছয়টি উপাদানই থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং কী কী খাবার খেতে হবে, কী কী খাবার পরিহার করতে হবে সেগুলো মেনে চলতে হবে। নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা। তোমরা জানো যে সপ্তাহে অন্তত আড়াই ঘন্টা ব্যায়াম করা প্রত্যেকেরই উচিত। নিয়মিত রক্তচাপ পরিমাপ করা। নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ গ্রহণ করা, অর্থাৎ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। মানসিক চাপ, উত্তেজনা এবং রাগ নিয়ন্ত্রণ করা। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা। ছয় থেকে আট ঘন্টা ঘুমানো। ধূমপান, মদপান পরিহার করা। পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা। প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলা। শারীরিক যে কোনো জরুরি অবস্থায় বা রক্তচাপ অনিয়ন্ত্রিত হলে বা রক্তচাপ ওঠানামা করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, চিকিৎসার পাশাপাশি জীবনযাপনের ধরনও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে। আমরা এখন উচ্চ রক্তচাপে খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানব। দেখো, বেশি আঁশযুক্ত খাদ্য যেমন শাকসবজি ও ফল, বিশেষ করে টক জাতীয় ফল যেমন লেবু, জাম্বুরা, কমলা, আনারস ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে। কচি ডাবের পানি উপকারী। ভাত ও রুটি এবং চাল ও আটার তৈরি খাবার প্রয়োজনীয় পরিমাণের চেয়ে বেশি খাওয়া যাবে না। সাদা চাল ও সাদা আটার চেয়ে লাল চালের ভাত ও গমের ভুসি সহ আটার রুটি বেশি উপকারী। মাছ,
চর্বি ছাড়া মাংস, ডিম প্রয়োজনীয় পরিমাণে খাওয়া যাবে, ডাল বাদাম খাওয়া যাবে, ননি তুলা দুধ এই দুধের তৈরি টক দই খাওয়া যাবে, রান্নার লবণ কম দিতে হবে এবং খাবারের সময় বাড়তি লবণ খাওয়া যাবে না, প্রয়োজনের চেয়ে বেশি খাদ্যশক্তি গ্রহণ করা যাবে না। তাহলে আমরা এই খাদ্য ব্যবস্থাপনা থেকে কী কী বুঝতে পারলাম সেগুলো সম্পর্কে একটু জেনে নেই। আঁশযুক্ত খাবার যেমন সব ধরনের শাক সবজি যেমন ঢেঁড়স, বরবটি, সিম ইত্যাদি, সব ধরনের ডাল, টক জাতীয় ফল বা খোসাসহ ফল ইত্যাদি খাওয়া যাবে। উপকারী চর্বি ও অসম্পৃক্ত চর্বি জাতীয় খাবার বেশি করে খেতে হবে, যেমন সব ধরনের সামুদ্রিক মাছ, ছোট মাছ, উদ্ভিজ তেল যেমন কর্ন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন তেল, সরিষা তেল ইত্যাদি। এছাড়াও পটাশিয়াম, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফল এবং সবজিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম আছে এবং এগুলোতে সোডিয়ামের পরিমাণও কম। আস্ত ফল এবং সবজি খাওয়া জুস খাওয়ার চেয়ে অনেক ভালো, কারণ জুসে খাবারের আঁশ বাদ পড়ে যায়। এছাড়াও বাদাম, শস্য দানা, ডাল, চর্বি ছাড়া মাংস, মুরগি ম্যাগনেশিয়ামের ভালো উৎস। খাবারের সাথে বেশি পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম চাইলে খেতে হবে। পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করতে চাইলে আপেল, অ্যাপ্রিকট, কলা, শালগম, ব্রোকলি, গাজর, বরবটি, আঙুর, আম, তরমুজ, কমলা, আনারস, টমেটো, সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে। গ্রীষ্মের ফল তরমুজে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এ, অ্যামাইনো অ্যাসিড থাকে। এসব উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিট খাওয়া যেতে পারে। বিটে বিভিন্ন ধরনের খনিজ উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বেদানা, বেদানাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি স্বাভাবিক রক্ত চলাচলেও ভূমিকা রাখে। এতে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন সি, পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে বেশ কার্যকর। পাকা কলা অতি জনপ্রিয় সুস্বাদু একটি পুষ্টিকর ফল কলা, যা সারা বছরই পাওয়া যায়। একটি পাকা কলায় 358 মিলিগ্রাম পটাশিয়াম থাকে, যা দেহের রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অ্যাভোকাডো উচ্চ ফ্যাট ও ভিটামিন সমৃদ্ধ একটি বিদেশি ফল। পুষ্টিকর অ্যাভোকাডোতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপের সঙ্গে যুদ্ধ করে রক্তচাপ ও ধমনী চাপকে হ্রাস করে। শাকের স্যুপ খাওয়া যেতে পারে। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন সি থাকায় এটা রক্তচাপ কমায়। উচ্চ রক্তচাপে কী কী খাবার খাওয়া যেতে পারে সেগুলোর সংগৃহীত কিছু ছবি তোমরা এখন দেখতে পাচ্ছ। উচ্চ রক্তচাপে যে খাবার বাদ দেওয়া উচিত আমরা এখন সেগুলো জানব। দেখো, যে খাবার বাদ দেওয়া উচিত, বেশি লবণযুক্ত খাবার বাদ দিতে হবে, যেমন পনির, আচার, চাটনি, সস, চিপস, চানাচুর ইত্যাদি। লবণে সংরক্ষিত যে কোনো খাবার যেমন নোনা ইলিশ, টিনজাত মাছ ইত্যাদি, মাখন, ঘি, ডালডা, নারকেল ও বেশি তৈলাক্ত ও চর্বিযুক্ত খাদ্য, চর্বিযুক্ত মাংস ও এর তৈরি খাদ্য, ফাস্টফুড যেমন চিকেন ফ্রাই, পিৎজা, মাংসের তৈরি নাগেট ইত্যাদি, বেকারির খাবার যেমন বিস্কুট, পেস্ট্রি, ক্রিম, কেক ইত্যাদি, সফট ড্রিঙ্কস ও এনার্জি ড্রিঙ্কস, ডার্ক কফি
ইত্যাদি। সালাদের লবণ ও সালাদের ড্রেসিং বাদ দিতে হবে এবং সয়া সস, চাইনিজ লবণ বা টেস্টিং সল্ট বাদ দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেই খাবারগুলো দেখতে পাচ্ছি যে বাদ দিতে হবে, কেন বাদ দিতে হবে সেগুলো একটু জেনে নেই। আমরা প্রথমেই আসি লবণের কথায়। উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হলো শরীরে মাত্রাতিরিক্ত সোডিয়াম জমা হওয়া। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য লবণ খুবই ক্ষতিকর। তবে সীমিত পরিমাণ খাবারে লবণ দেওয়া যেতে পারে। খাবারের সঙ্গে বাড়তি লবণ নিয়ে খাওয়া বেশি লবণযুক্ত খাবার পরিহার করতে হবে। একই সঙ্গে বিট লবণ এবং অন্যান্য মুখরোচক লবণ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তাহলে আমরা এরপর ফাস্টফুড এবং বেকারির খাবার সম্পর্কে জানি। বর্তমান যুগে ফাস্টফুড খাওয়া অনেকেরই দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। প্যাকেটজাত এবং প্রসেসিং যে খাবারগুলো রয়েছে সেগুলো উচ্চ রক্তচাপ সৃষ্টিকারক উপাদান থাকে। তাই ফাস্টফুড বেকারির খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম, প্রিজারভেটিভ, বিষাক্ত রং, ক্ষতিকারক চর্বি, ডালডা ব্যবহার করা হয়। এগুলো উচ্চ রক্তচাপ রোগীর জন্য অনেক বেশি ক্ষতিকারক, তাই এসব খাবার বাদ দেওয়া উচিত। পাউরুটি যেমন ধরো মাখন দিয়ে অনেকেই খেতে পছন্দ করো, আপাত দৃষ্টিতে ক্ষতিকর মনে না হলেও এই খাবারটি কিন্তু প্রেসারের রোগীদের ক্ষেত্রে বিশেষ সমান, কারণ এতে রয়েছে প্রচুর মাত্রায় সোডিয়াম যা হঠাৎ করে রক্তচাপ খুব বাড়িয়ে দেয়। আমাদের টিন বন্দি অনেকেই সোপ খেয়ে থাকে যা একেবারেই খাওয়া উচিত নয়, কারণ এতে নুন, প্রিজারভেটিভের পরিমাণ খুব বেশি থাকে। তাই রেডিমেড স্যুপ খেলে শরীরের তো কোনো ভালো হয়ই না, উল্টে প্রেশার বেড়ে গিয়ে শরীরের আরও ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। হাইপারটেনশন সমস্যায় যারা ভুগছেন তাদের সস জাতীয় খাবার একেবারেই খাওয়া উচিত নয়, কারণ সসে নুন এবং চিনির পরিমাণ খুব বেশি থাকে। পিৎজাতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, বিশেষ করে ফ্রোজেন পিৎজায় এর পরিমাণ এতটাই বেশি থাকে যে তা উচ্চ রক্তচাপের জন্য খুবই বিপজ্জনক। এ কারণে এ জাতীয় খাবার পরিহার করা উচিত। বেশিরভাগ আচারে প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয়, এ কারণে উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের আচার খাওয়া থেকে বিরত থাকা উচিত। অ্যালকোহল জাতীয় পানীয় খেলে দ্রুত রক্তচাপ বৃদ্ধি পায়। এছাড়া এটাও মনে রাখা উচিত যে অ্যালকোহল ও কোমল পানীয়গুলোতে প্রচুর ক্যালোরি আছে যা ওজন বৃদ্ধি করে। তাই অ্যালকোহলযুক্ত পানীয় কিংবা কোমল পানীয় না খেয়ে তাজা ফলের রস কিংবা লেবুর শরবত খাওয়া যেতে পারে। এছাড়া কখনো ননি বা ফ্যাটযুক্ত দুধ খাওয়া যাবে না। দুধ ও দুগ্ধজাত সামগ্রী মধ্যে যেমন ননিবিহীন দুধ, টক দই স্বাস্থ্যের জন্য উপকারী। অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর, কারণ এই খাবারগুলো আমাদের শরীরে মেদ জমতে সাহায্য করে। এর ফলে ওজন বৃদ্ধি পেয়ে শরীর মোটা হয়ে যায়। অতিরিক্ত ওজনের কারণে উচ্চ রক্তচাপের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অতিরিক্ত চিনিযুক্ত খাবার পরিহার করা উচিত। মিষ্টির পরিবর্তে সামান্য মধু খাওয়া যেতে পারে। কফি খেলে সাময়িক সময়ের জন্য উচ্চ রক্তচাপ বেড়ে যায়। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য কফি খাওয়া বেশ ঝুঁকিপূর্ণ, কারণ ক্যাফেইন রক্তনালীকে সরু করে দেয়, ফলে হঠাৎ বেড়ে যাওয়া রক্তচাপের ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাই উচ্চ রক্তচাপ থাকলে কফি ও অতিরিক্ত চা পানের অভ্যাস বাদ দেওয়া উচিত। রেড মিট অর্থাৎ গরু মাংস, খাসির মাংস, মহিষের মাংস উচ্চ রক্তচাপের সমস্যায় বর্জন করা একান্তভাবে জরুরি। উচ্চ রক্তচাপের রোগীরা মুরগির চামড়া এবং ডিমের কুসুম খেলে রক্তচাপ বৃদ্ধি পায়, সেই সঙ্গে বেড়ে যায় হৃদরোগেরও ঝুঁকি। তাই এই খাবারগুলো বাদ দেওয়া উচিত। শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের কী কী খাবার বাদ দেওয়া উচিত তার সংগৃহীত কিছু ছবি তোমরা এখন দেখতে পাবে। তাহলে দেখো,
শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করা সম্ভব হয়। আর নিয়ন্ত্রণে না রাখলে কিডনি নষ্ট হওয়া, স্ট্রোক হওয়া ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায় এবং অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ রক্তচাপকে নীরব ঘাতকও বলা হয়। তোমরা এরপর তোমাদের এই পাঠ থেকে যে বাড়ি কাজটি পাবে সেটি দেখে নাও। আমি তোমাদেরকে বাড়ি কাজটি দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়ি কাজটি করে রাখবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপনে কোন কোন বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে, এই প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ থাকবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।